আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তামান্না নাসির, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মাথার জন্য এভাবে একটা হেয়ার ব্যান্ড বা হেয়ার ক্রাউন তৈরি করতে পারেন। ছবিতে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করব। তো চলুন দেখে নেই এটা তৈরি করতে আমাদের কি লাগবে। এখানে আমার এই হেয়ার ক্রাউনটা তৈরি করার জন্য এরকম মোটা তার লাগবে। আমি তারটা টোটাল 24 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আমার মাথার সাইজ অনুযায়ী। আপনারা আপনাদের মাথার শেপ অনুযায়ী, সাইজ অনুযায়ী তারটা নিয়ে নেবেন। তারপরে যেটা করেছি, আমি এখানে 8 নম্বর সাইজের পার্ল ব্যবহার করেছি। টোটাল তারটার ভিতরে আমি এই পার্লগুলো ভরাট করে একেবারে গেঁথে নিব, যাতে তারের অংশটা দেখা না যায়, সম্পূর্ণ পার্লের একটা সার্কেল মনে হয়। এর আগে আমি আরও একটা হেয়ার ব্যান্ডের এরকম ভিডিও দেখিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে ক্রুশ কাটার ফুল ব্যবহার করেছি, আর এখানে আমি রেবনের ফুল গোলাপ ইউজ করব। তো যখন ফুল তারটা এরকম ভরাট হয়ে যাবে, তখন দেখতেই পাচ্ছেন আমি 1/2 ইঞ্চির একটু বেশি রেখে দুইটা মাথা ঠিক এভাবে নোজ প্লেয়ার দিয়ে বাঁকা করে নিচ্ছে, দুই দিক থেকে দুইটা লুপের মতো করে নিচ্ছে, যাতে একটা আরেকটা থেকে খুলে আপনার মাথা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ফুলগুলো আগে অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে আমি রেবনের ফুল ইউজ করেছি। আমাদের লাগবে একটা রাবার গান ফুলগুলো এই সার্কেলের সাথে জয়েন করার জন্য। তো জাস্ট রাবার গান দিয়ে পুঁথির উপরে যে অংশটা, সেই অংশে রাবার গান লাগিয়ে ফুলগুলো এভাবে একটা একটা করে বসিয়ে দিলে আমাদের এই ক্রাউনটা হয়ে যাবে। আপনার সবগুলো জিনিস যদি বাসায় থাকে, তাহলে আপনার এই ক্রাউনটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, এবং এটা কিন্তু দেখতেও খুব বেশি সুন্দর এবং ইউনিক হবে। আর রাবার গান দিয়ে কাজ করার সময় অবশ্যই একটু সাবধানতা মেনটেন করবেন, কারণ এটা খুব বেশি গরম থাকে, এটা হাতে লাগলে যে কোনো সময় ফুসকো পড়ে যেতে পারে। যাই হোক, তো এভাবে পুরো সার্কেলটা তৈরি করে নেবেন। তো দেখতে পারলেন কিভাবে খুব সুন্দরভাবে আমি এই হেয়ার ক্রাউনটা তৈরি করে নিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন, আর নতুন নতুন যাতে এভাবে ভিডিও করতে পারি।